দেখুন তিন দয়ালু রাস্তা জুড়ে খল হাতে দাঁড়িয়ে আছে কোন দয়ালু দেখুন তিন দয়ালু রাস্তা জুড়ে খল হাতে দাঁড়িয়ে আছে কোন দয়ালু প্রধানমন্ত্রী তার পবিত্র শপথের বিপরীতে গিয়ে দেশকে দিয়েছেন চরম অরাজকতা নৈরাজ্য আর জনভোগান্তি আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছে নরক করে দাপিয়ে বেড়াবে আমাদের দল অন্য কবে না কথা বজ্র কঠিন রাজ্য শাসনের এটাই স্বাভাবিকতা গুলির জন্য সমস্ত রাত সমস্ত দিন খোলা আর সোনার রাজ্যে এটাই শান্তি ও শৃঙ্খলা যে মানে অথবা জীবন কেটে যাক চোখ করে আমি আজ জয়ী সবার জীবন দিয়েছি নরক করে সর্বশেষ জুলাই 2024-এ সম্মিলিত ছাত্র সমাজ আদালতের কাজে ভর করে বাতিল হয়ে যাওয়া কোটা পদ্ধতি ফিরিয়ে আনার প্রতিবাদে আশ্রয় রাখে এবার সরকার তাদেরকে একইভাবে দমনের পথ বেছে নেয় প্রথমেই তাদের গায়ে বিশেষ ট্যাগ লাগাতে চান স্বয়ং শেখ হাসিনা প্রতিবাদে সোচ্চার হয় সে রাতে তুমিকে আমিকে রাজাকা কে বলেছে সরকারকে আরো প্রতিশ্রুতিপরায়ণ করে তোলে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র সমাবেশে লেগিয়ে দেয় তাদের লাঠিয়ার বাহিনী ছাত্রলীগকে ইতিহাস পড়ে পড়ে জেনেছি চিরকাল অবশেষে দেশ প্রেমিকেরাই জয় পাবে বুলেট বেলেট গুম খুন হত্যা সন্ত্রাস কারাগার নির্যাতন সেই বিজয়ের পথে এক একটি ফলক মাত্র একটি বুলেট গর্জন একটি বুকে ফোড়ফোড় করতে পারে কিন্তু একজন সঙ্গীদের এক ফোঁটা রক্ত নিমিশে লক্ষ কোটি জনতার মনে জেলে দিতে পারে বিপ্লবের দাও দাও আগুন সে আগুনে পড়ে ছাড়খাড় হয়ে যেতে পারে কুচক্রির নরম ফোঁড়ের গতি বাস্তবে হয়েছিল তাই বুলেট দিয়ে ছাত্র জনতার বিপ্লব রক্ষা যায়নি বরং সারা দেশে দাবানলের মতো তার আলাপ তীব্র বেগে ছড়িয়ে পড়ে ছাত্র শিক্ষক নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা সবাই একযোগে রাস্তায় নেমে আসে সবার কণ্ঠে ধ্বনিত হয় একই দাবি হত্যা করে আন্দোলন বন্ধ করা যাবে না বন্ধ করা যাবে না হত্যা করে আন্দোলন আমার ভাই বলল কেন শেখ হাসিনা জবাব চাই শেখ হাসিনা জবাব চাই আমার ভাই বলল কেন কিন্তু শেখ হাসিনা তো নিজেকে সকল প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে বলে তাই নির্বিকার চিত্তে চালিয়ে গেলেন হত্যাযজ্ঞ 17, 18 ও 19 জুলাই সারা দেশে নিহত হয় কয়েকশো ছাত্র শিশু ও সাধারণ নাগরিক আহত হয় অন্তত 2000 এক পর্যায়ে বাধ্য হয়ে সরকার কার্ফিউ জারি করে বন্ধ করে দেয় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান ঘোষণা করে দেশব্যাপী সাধারণ ছুটি আন্দোলন এ পর্যায়ে কিছুটা স্থগিত হয় এই ফাঁকে সরকারের বিভিন্ন এজেন্সি ও দলীয় ক্যাডার বাহিনী রাতের বেলায় ঘরে ঘরে হানা দিয়ে ধরে নিয়ে যেতে থাকে শিক্ষার্থীদেরকে দাঁড়াও নিজেকে প্রশ্ন করো কোন পক্ষে যাবে
তোমার বুলেট মানুষের ভূম লক্ষ্য করে ছুটে যাচ্ছে, তোমার বুলেট মানুষের মাথার খুলি উড়িয়ে দিচ্ছে, তোমার বুলেট মানুষের হৃৎপিণ্ড স্তব্ধ করে দিচ্ছে। তুমি গুলি ছুটছ, তুমি গুলি ছুটছ মানুষের দিকে, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ভাই, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার পিতা, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার বোন, যে মানুষের মধ্যে কেউ একজন তোমার ছেলে, সেই মানুষের মধ্যে তোমরা টার্গেট প্র্যাকটিস করছো। নিজেকে প্রশ্ন কর, কোন পক্ষে যাবে? হ্যাঁ, নিজেকে প্রশ্ন শেখ হাসিনা না করলেও করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী। সর্বাগরের দল মাঝে মরা উঠাইছি আহাজারি, ঘরে ঘরে ওঠে ক্রন্দন ধ্বনি, আওয়াজ শুনছি তারি, ওকে বাতাসের হাহাকার, ওকে রোনাজারি খুঁজিতে, ওকে দরিয়ার গর্জন, ওকে বেদনা বস্ত্রবের, ওকে ক্ষুধাতুর পাঁচরায় বাজে মৃত্যুর জড়ভেরি পাঞ্জিলি। অবশেষে এলো সেই সূর্য ওঠার দিন, 5ই আগস্ট, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত। মার্চ টু ঢাকা সফর করতে লাখো জনতার শ্রোত নামে প্রতিটি প্রান্তে ঢাকার শাহবাগ, শহীদ মিনার, পল্টন, যাত্রাবাড়ি সহ সর্বত্রই যেন মানুষের তরঙ্গ। শেষ পর্যন্ত এই নবীন মাঝিদের নেতৃত্বে জনতার স্রোত দেখে ভীত হয়ে সপরিবারে পলায়ন করে স্বৈরাচারী শেখ হাসিনা। সাথে সাথে গা ঢাকা দেয় তার যাবতীয় দুষ্কর্মের দোষরা, জাতি বেঁধে ওঠে মুক্তির আনন্দে। তবে কেবল স্বৈরাচার পতনের মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি, শেষ হয়ে যায়নি একটি বৈষম্যবিহীন কল্যাণ রাষ্ট্র নির্মাণের কাজ। সম্মানিত দর্শক শ্রোতা, আসুন আমরা জানিয়ে যাই আমাদের মোবাইলের আলোটা জ্বালিয়ে বাংলাদেশের আমার জনগোষ্ঠীর কাছে এই আলো ছড়িয়ে যায়। মানবতার কল্যাণে নিবেদিত হোক আমাদের জীবন। এখনো মানুষ মনে পথের পারে, এখনো আসেনি সুর ধরে ঘরে সবাই, এখনো মানুষ মনে পথের পারে, এখনো আসেনি সুর ধরে ঘরে, কিন্তু না হলে তুমি ভেবে ¡Gracias!